কে ছাত্রছাত্রীরা আজকে আমি ভূগোলের কোশ্চেনের প্যাটার্ন এবং থ্রি মার্কসের কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি ফাইভ মার্কসের কোশ্চেনের ইম্পর্টেন্টগুলি আগেই দেওয়া হয়ে গেছে যেমন এবছরে জোয়ার ভাটা সৃষ্টির কারণও ফলাফল ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট নদী ক্ষয়কার্য আর হিমবাহ জলধারার মিলিত কার্য প্রাকৃতিক ভূগোলে এই দুটো কোশ্চেন মধ্যে একটা আসবে অবশ্য যাই হোক ভূগোলের চোদ্দটা এমসি কিউ পড়বে দুয়ের একের দাগে ছটা শুদ্ধ অশুদ্ধ দুই দশমিক দুয়ে ছটা শূন্যস্থান দুই দশমিক এক একে শুদ্ধ অশুদ্ধ যদি কারো জানা না থাকে যদি কেউ একটাও না পারো সেক্ষেত্রে সবকটা শুদ্ধ বা সবকটা অশুদ্ধ করে আসলে মিনিমাম দুই থেকে তিন নাম্বার পাওয়া যেতে পারে দুই দশমিক দুয়ে ছটা শূন্যস্থান দুই দশমিক তিনে ছটা এসে কিউ দুই দশমিক চারে চারটি ডান দিক বাম দিক মেলানো থাকবে তিনের দাগের ছটা টু মার্কসের থাকবে চারের দাগে চারটে থ্রি মার্কস থাকবে পাঁচে পাঁচ দশমিক একে দুটো ফাইভ মার্কস যেটা প্রাকৃতিক ভূগোল থেকে পড়বে চারটে দেওয়া থাকবে ফাইভ পয়েন্ট টু পাঁচ দশমিক দুইয়ের দাগে দুটো ফাইভ মার্কস থাকবে চারটে দেওয়া থাকবে আঞ্চলিক ভূগোল থেকে এই চারটে বড়ো কোশ্চেন পাঁচ নম্বরের সাজেশান আগেই দেওয়া হয়ে গিয়েছে ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো বা এর আগে ভিডিও চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ছটা ছয়ের দ্যাগের দশটা ম্যাপ পয়েন্টিং থাকবে এই হচ্ছে ভূগোলের কোশ্চেনের প্যাটার্ন থ্রি মার্কসের জন্যে বিভিন্ন অধ্যায় থেকে এবার দেখে নাও প্রথম অধ্যায় থেকে নদীর মহানায় বদ্বীপ কেন গড়ে ওঠে খুব ইম্পর্টেন্ট নদীর মহানায় বদ্বীপ কেন গড়ে ওঠে নম্বর নদীর বহন বহনকার্যের তিনটি প্রক্রিয়া আলোচনা করো তিনি মরু অঞ্চলে প্রসারের কারণ অশ্বকুর আকৃতি হ্রদ বা বদ্বীপ অঞ্চলে লক্ষ্য করা যায় বদ্বীপ অঞ্চলে লক্ষ্য করা যায় কেন মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন এটাও খুব ভালো কোশ্চেন সুন্দরবনে বিশ্বায়নের প্রভাব সাথে দাগে গিরিখ্যাত ক্যানিয়নের পার্থক্য আটের দাগের পার্থক্য রয়েছে যার মধ্যে আরোহণ অবরোহণের পার্থক্যটা ইম্পর্টেন্ট নয়ের দাগে সব নদীর মহানায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন দাগে মরু অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় কেন এটা হচ্ছে প্রথম অধ্যায়ের থ্রি মার্কসের কোশ্চেন টু মার্ক্সও এসে যেতে পারে যেগুলি বেশি ইম্পর্টেন্ট পি বলে দেখানো রয়েছে এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মাত্র চারটে কোশ্চেন দিয়েছি আমি গেট বায়ুর সঙ্গে ভারতের মৌসুমবায়ুর সম্পর্ক টপোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন স্থলবায়ু এবং বায়ুর পার্থক্য তৃতীয় অধ্যায় দেখে নাও মগ্নচড়া এর বাণিজ্যিক গুরুত্ব দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন গ্র্যান্ড ব্যাঙ্ক মৎস্যহরণের জন্য বিখ্যাত কেন নিউ ফাণ্ডল্যান্ড উপকূলে কুয়াশা তুষার আচ্ছন্ন থাকে কেন কোনো স্থান দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন পার্থক্য সমুদ্রস্রোত সমুদ্র তরঙ্গ আপেক্ষিক অ্যাপোজি পেরেজি ভরা কোটাল মরা কোটাল সমুদ্রবায়ু স্থলবায়ু এখানে ইম্পর্টেন্টগুলি দেখে নাও তোমরা তৃতীয় চতুর্থ অধ্যায়ে বেশি ইম্পর্টেন্ট এবছরে পড়বেই বজ্র ব্যবস্থাপনে শিক্ষার্থীদের ভূমিকা পাঁচেরটা পড়ার সম্ভাবনা খুব বেশি বজ্র ফোর আর এর গুরুত্ব আটেরটা পার্থক্য বিষাক্ত বজ্র বিশীন বজ্র ভারত থেকে ভাগীরথী নদীর ওপরে বজ্রের প্রভাব এছাড়া প্রথমে রয়েছে দেখো বজ্র পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি গ্যাসীয় বজ্রের নিয়ন্ত্রণের উপায় কোশ্চেনগুলি হচ্ছে বজ্র ব্যবস্থাতে এই চ্যাপ্টার থেকে কোনো বড়ো কোশ্চেন পড়বে না থ্রি মার্কসের একটা পড়বে ভারতের প্রাকৃতিক বিভাগ বা পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও পাঞ্জাব হরিয়ানায় কিছু উন্নতির কারণ পশ্চিম নদীগুলির মহানায় বদি গড়ে ওঠেনি কেন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা অতিরিক্ত ভৌমজল উত্তরণের প্রভাব মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব এটা ভালো কোশ্চেন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন উত্তর ভারত উত্তরের সময়গুলির গুরুত্ব ভারতে শীতকাল শুষ্ক কেন বহুমুখী পরিকল্পনা ভারতের কৃষি সমস্যা সমাধানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে পার্থক্য ভাঙর ও খাদরের পার্থক্য ভাবার তরের পার্থক্য ধাপ চাষ ফালি চাষ পশ্চিম পশ্চিমবঙ্গূলের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট পূর্বঘাট পশ্চিমঘাট সামাজিক বনসিজন কৃষি বনসিজন এটাও ইম্পর্টেন্ট মাল মালনাদ ময়দান পার্থক্য বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য ভারতে কৃষি যে সবুজ বিপ্লবের প্রভাব ভারতের অর্থনৈতিক বিভাবে বিভাগ এই চ্যাপ্টারে দেখো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নতির কারণ ভারতের নগরায়নের সমস্যা জনসংখ্যা বৃদ্ধির সমস্যা তেলপথকে জাতীয় জীবনরেখা বলা হয় কেন এটা ইম্পর্ট্যান্ট ভার ভারতে শিল্প গড়ে ওঠার কাঁচামালের প্রভাব ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো খারিফ শস্য অবিশ্বাসের পার্থক্য বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা ষষ্ঠ অধ্যায় থেকে একটা থ্রি মার্কসের এর পড়বে দেখে নাও